হ্যালো ভিউয়ার, আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিওতে। আজকের টপিকটি খুবই সাধারণ এবং খুবই ছোট্ট একটি টপিক বা সেটিং বলতে পারেন। তো কথাটা অর্থাৎ যে জিনিসটি দেখাবো সেটি দেখানোর আগে জাস্ট কিছু কথা না বললেই নয়, আমরা স্মার্টফোন ইউজ করি অর্থাৎ অ্যান্ড্রয়েড বা আইওএস বা যে কোনো স্মার্টফোন ইউজ করি না কেন, সো আমরা ভালো মোটামুটি বুঝি। সাপোজ আপনি আপনার লাইফে কোনো দিন কোনো কম্পিউটার ইউজ করেননি, সো আপনাকে একটা কম্পিউটার সামনে গিয়ে নিয়ে বললাম যে ভিডিও গান প্লে করো, হ্যাঁ আপনি করতে পারবেন, বাট একটু সময় লাগবে। আপনাকে বললাম যে ফাইল কনভার্ট করো, আপনার একটু প্রবলেম করবেন। সেভাবে যারা সবসময় অর্থাৎ আমাদের ঘরে যে প্রিয় ব্যক্তিরা আছে, আব্বু আম্মু চাচা চাচি ফুফা ফুফি যারা আছে মুরব্বীরা, তাদেরকে যদি আমরা একটা অ্যান্ড্রয়েড বা একটা অ্যাপেল যে কোনো একটি স্মার্টফোন দিয়ে বলি হ্যাঁ এটা আপনার জন্য আপনি ইউজ করুন, সো এটা আপনি আমার সাথে কথা বলবেন বা আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন, সো আপনি দিতে পারেন আপনার যে আবেগ বা ফিলিংস, যে ভালোবাসা থেকে আপনি একটা মোবাইল দিতে পারেন, গিফট করতে পারেন। বাট যখন প্রশ্ন আসে যখন ইউজ করে নিয়ে খুব অর্থাৎ নিজের কাছে খুব খারাপ লাগে যে ইউজ করতে পারছে না, কল দিতে পারছে না, সো আপনি চাচ্ছেন যে আপনার আব্বা আম্মার সাথে এই মতো কথা বলবেন, ঠিক মতো কল করতে পারছে না, সো আপনাকে কল দিতে পারছে না, সো খুব বিরক্তকর। সো অবশ্যই আপনার মনে আছে যে আগের আব্বা আম্মুরা মোবাইল ইউজ করতো অর্থাৎ নর্মাল যে মোবাইলগুলো ছিল নোকিয়া 1100 1200 মডেলের যে মোবাইলগুলো ছিল সেগুলো ইউজ করতো, তারা নাম নাম তো আমরা সেভ করে দিতাম, সাথে একটা ফুল পাখি বা খাজুর গাছ বা একটা হাসি মুখ বাচ্চার মুখ দিয়ে দিতাম, যে তারা খুব সহজে চিহ্নটা দেখে বুঝতে পারতো যে হ্যাঁ আমার ছেলে ফোন করছে বা আমার হাজব্যান্ড ফোন করছে বা আমার বোন ফোন করছে, তারা খুব ভালোভাবেই বুঝে নিত যে ফোন করছে, এবং তারা ইভেন কন্ট্যাক্ট নাম্বারে গিয়েও চিহ্নগুলো দেখে দেখে যে কাউকে কল করতে পারতো। সো এটি খুব সহজ, কিন্তু স্মার্টফোনে অ্যান্ড্রয়েডে এই ধরনের একটা সিস্টেম আছে, ছোটো একটি সিস্টেম আপনি প্রয়োগ করতে পারেন আপনার প্রিয় ব্যক্তিটির কাছে। সো প্রথমে আমরা সেটিংয়ে গেলেই ওকে সেটিংয়ে গেলে একটু নিচে গেলে আমি এখানে অ্যান্ড্রয়েড স্যামসাং ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ইউজ করছি। সো আপনি যে কোনো ব্র্যান্ডের ফোন ইউজ করেন না কেন, সো সেটিং কিন্তু আছে, জাস্ট একটু এদিক সেদিক হবে, সো আপনি আপনার মোবাইলের সেটিংটা একটু খুঁজে নেবেন আর কি। তারপর হচ্ছে আমি ইজি মোডে ক্লিক করলাম, ইজি মোডে ক্লিক করলে দুইটি অপশান দেখাবে, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড মোড, সো আমি অলরেডি স্ট্যান্ডার্ড মোডে ইউজ করছি, সো আমি ইজি মোডে ক্লিক করলাম, সো ওকে ডান। সো ডান ক্লিক করলে ইজি মোডের যেটি হচ্ছে মজার যেটি হচ্ছে আইকনগুলো খুব বড় হয়ে যায়, সো এখন আপনি আপনার প্রিয় ব্যক্তিটিকে বলতে পারেন যে হ্যাঁ আপনি এখানে গিয়ে আপনি স্লাইড করলে এরকম একটা আসবে, সাদার ভিতরে একটা নীল একটা চিহ্ন আসবে, এই ধরনের বলতে পারেন। তারপরে আপনি গিয়ে এখানে ক্লিক করলে এইভাবে ক্লিক করলে আমার সাথে আমাকে সাথে সাথে কল চলে যাবে, সো খুব সহজেই বলতে পারেন কারণ চিহ্নগুলো খুব বড় হচ্ছে, অর্থাৎ ওনার পক্ষেও এটি ধরে নেওয়া খুব সহজ। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে আপনি ইচ্ছা করলে এখান থেকে সাপোজ আপনি আপনার প্রথমে আপনার নিজের ক্রিয়েট এ কন্ট্যাক্ট অ্যাডে এক্সটেন্ড কন্ট্যাক্ট, সো আপনার কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনার কন্ট্যাক্টটা এখানে দিতে পারেন, সো আপনি বলতে পারেন যে প্রথমে কল করলেই আপনার কাছে চলে যাবে, দ্বিতীয়বার কল করলেই আব্বুর কাছে চলে যাবে, বা তৃতীয়বার কল করলে ফুফির কাছে চলে যাবে, সেভাবে সুন্দরভাবে সাজিয়ে দিতে পারেন, সো উনি বা আপনার প্রিয় ব্যক্তিটি মনে রাখতে পারে খুব সহজেই। সো এটি খুব আমার কাছে অর্থাৎ বিপদে বা যে কোনো সময় খুব সহজেই মোবাইলটা খুলে একটু ক্লিক করে সাথে সাথে কল চলে যাবে, সো এর মাধ্যমে। অ্যান্ড সবচেয়ে মজার কথা লেখাগুলোও কিন্তু অনেক একটু বড় দেখায়, সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি প্লে স্টোরে গেলাম, সরি, সো এখানে যে লেখাগুলো আছে অর্থাৎ ইন্টারনাল যেগুলো লেখা খুব একটু বড় দেখাবে আর নর্মাল নর্মাল লেখাচ্ছে, সো এই ছোট্ট একটি টিপস আপনি প্রয়োগ করতে পারেন আপনার পরিবারের মুরব্বী বা পরিবারের সদস্যদের কাছে। সো আর একটা কথা যে যারা অনেকেই বলবেন না হ্যাঁ আপনার পরিবারে যে মুরব্বীরা আছে ভালো পড়াশোনা পারেন, ভালো ইংরেজি বলতে পারেন, সো যারা ভালো পড়াশোনা পারেন তারা যে মোবাইল ইউজ করতে পারবে তা আমি ঠিক তোমার একটা মানি না, কারণ হচ্ছে হ্যাঁ পারবে বাট একটু সময় লাগবে। সাপোজ আপনাকে আমি আপনি বাংলা পারেন না এটা আমি বলবো না, আপনি বাংলা ভালোই পারেন, বাট এখন যে আপনার মোবাইলটাকে পুরো বাংলায় ফাংশনাল করে ফেলি, সো এখন সেন্ট এসএমএসের জায়গায় আসবে বার্তা প্রেরণ করুন, তারপর হচ্ছে খসড়া তৈরি করুন, ক্রিয়েট এসএমএস খসড়া তৈরি করুন, সো এটি আপনার কাছে একটু 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 অদ্ভুত লাগবে বা একটু বুঝতে কষ্ট হবে সেরকম। সো এটি ছোটো একটি টিপস অ্যান্ড ট্রিক, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিটি, সো অবশ্যই আপনার নলেজে রাখতে পারেন এই টিপসটি যে কোনো সময় কাজে লাগাতে পারেন। সো আজকের জন্য এতটুকু, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিটি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিটি, ভালো থাকবেন অবশ্যই ভালো রাখবেন।